হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত, তার সাথে জানাই মহালয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। উৎসব তো আসবেই, কালের নিয়মে উৎসব আসবেই, কিন্তু কতজনের মানুষ মানে মনের মানুষের মনে উৎসব আছে সেটাই দেখার। কারণ আর্যিকর নিয়ে হয়তো আমরা অনেকেই কষ্টে আছি, মনোবেদনায় আছি, তবু উৎসব কালের নিয়মে আসবে, তাই উৎসবের শুভেচ্ছা। তো চলে আসি টপিকে। ওখানে আমরা সবাই জানি যে এখন টিন ভাঙা হচ্ছে, নতুন বাসস্থান নিয়েছে, সবাই সেটা জানি। এক একজন এক এক রকমভাবে অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমিও দিয়েছি। তো সেখানে যাই হোক, শুধু তো অ্যাড্রেস জানলেই হবে না, সেখানে মালও গোছানো হচ্ছে। হ্যাঁ, ফার্নিচার যেগুলো গেল সেগুলো তো আর মাঝরাস্তায় ফেলে রেখে আসেনি, বা ভ্যান চালকদেরও দিয়ে দেয়নি, বাড়িতেও আনেনি না। অনেকে তো বলবে কেন ফ্যান লাগাচ্ছিল, যখন ফ্যানটা লাগানো হচ্ছিল তখনও একটা কথা বলল, এই যে এই বাড়িতে ফ্যানটা এসেছে। কথাটা কীরকম লাগলো তোমরা ওই জায়গাটা যদি না শুনে থাকো, প্রথম ভিডিওর স্টার্টিংয়েই ফ্যান লাগানো হচ্ছে ইলেকট্রিশিয়ানকে দিয়ে, তো ওই বাড়ি থেকে ফ্যানটা নিয়ে আসা হয়েছে। ওই বাড়ি থেকে শুধু ফ্যানটা নিয়ে আসা হয়েছে কেন, কারণ ওখানে তিনটে ফ্যান লাগানো হয়েছিল, ডাইনিংয়ে একটা, দুটো বেডরুমে দুটো। হয়তো যে এখন যেখানে ও বাসা ভাড়া নিয়েছে, বাসা মানে ফ্ল্যাট হোক, ঘর হোক, বাড়ি হোক, যাই হোক, ভাড়া নিয়েছে যেখানে, তো সেখানে হতে পারে এমনও যে ঘোড়া বাড়ি গেছে। কেন বাড়ির যদি আগে থেকে থাকে সেখানে কিন্তু ফ্যানটার খুব একটা প্রয়োজন হয় না। আর যদি বাসাও ভাড়া নিয়ে থাকে, হতে পারে এমনও যে সেখানে তিনটে রুমের নয়, মানে তিনটে ডাইনিং নিয়ে তিনটে নয়, দুটো বেডরুম আছে বা এক বেডরুম আছে, এরকমও হতে পারে। তো সে কারণে ওর কথার সূত্র ধরে ও কিন্তু পরিষ্কার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে মালগুলো এ বাড়িতে আসেনি, মালগুলো অন্য কোথাও গেছে। হ্যাঁ, ওর যারা খুব কাছের কী বলবো, যাদের সঙ্গে ওর খুব দহরম মহরম আছে, ওর শুভাকাঙ্ক্ষী খুব মানে যোগাযোগ আছে, তারা যখন কমেন্ট বক্সে বলে যাচ্ছে নতুন বাড়ির ঠিকানা একদম বলবি না, নতুন বাড়ির ঠিকানার আশেপাশে রাস্তা দেখাবি না, এই করবি না, সেই করবি না, সেখান থেকে পরিষ্কার যে মালগুলো নতুন ঠিকানাতেই গেছে। এবং সেখানে ওর লাভ রিয়্যাক্ট দিচ্ছে যে হ্যাঁ দেখাবো না, বা কিছু মানে সহমত পোষণ করছে। তাহলে বোঝা যায় যে তারা খুব যেহেতু কাছে, তারা যেহেতু সবটা জানে, আর নামগুলো তোমরা অনেকেই দেখতে পাও কমেন্ট বক্সে, সেখানে আর বলছি না। তো সেখানে নতুন বাড়ির লোকেশান দেখাবি না, ঘরের মধ্যে শ্যুট করবি, তারপরে হচ্ছে তোমার যেহেতু করবি, তুই তুকারি, খুব ক্লোজ রিলেশন, এবং তার সাথে হচ্ছে তারা খুব ভালো করে জানে যে নেওয়া হয়েছে, এবং আমরাও জানি। হ্যাঁ, প্রপার কোথায় নেওয়া হয়েছে, ঠিক কোন বাড়িটা নেওয়া হয়েছে হয়তো আমরা সেটা জানি না, বাট কোন লোকেশান মোটামুটি আমরা যারা সন্দীপের হয়ে ভিডিও করি, মোটামুটি কোন লোকেশান আমরা কিন্তু ট্র্যাক করতে পেরে গেছি, আমিও তোমাদেরকে দেখিয়েছি এবং বলেছি। তো সেক্ষেত্রে আজকেও কিন্তু ভিডিওতে, মানে গতকালের ভিডিওতে, ও কিন্তু পুরোপুরি যখন ফ্যানটা লাগানো হচ্ছিল, ও কিন্তু পুরোপুরি নিজে শেয়ার মানে মানে কী বলবো, বুঝিয়ে দিল আমাদেরকে যে ফ্যানটা এ বাড়িতে এসেছে, ও বাড়ি থেকে ফ্যানটা এ বাড়িতে এসেছে। ফ্যানটা কেন, ঘরের যাবতীয় এ টু জেড টুকিটা কিন্তু আসার কথা, তাই না? তাহলে অন্য কোথাও ওগুলো গেছে, শুধুমাত্র ফ্যানটার প্রয়োজন ছিল না বলে ফ্যানটার এখানে সেই কী বলবো ঘেটে ঘেটে যে আওয়াজ ফ্যানটা, যখন ওরা ভিডিও করতো, মা মেয়ে যেই ভিডিও করুক না, ওরা প্রত্যেকের ভিডিওতে ওই ফ্যানটা জানান দিত, আমি আছি, আমি আছি। সেই চাষে জল দেয় যে পাম্পগুলো আছে না, শ্যালো পাম্পগুলো, সেগুলোর মতো আওয়াজ, বিস্ত্রী টাইপের আওয়াজ, মানে ভিডিওতে মাথা ধরে যাবে। তো যাই হোক, সেটা চেঞ্জ করা হলো ইলেকট্রিশিয়ান ডেকে, এবং এদিকের ঘরের ফ্যান, ওদিকের ঘরের ফ্যান, ওদিকের ঘরে এদিকের ঘরের ফ্যান, এভাবে করা হলো। আর ওই আওয়াজওয়ালা ফ্যানটাকে বাবা দেখলাম পরিষ্কার করছে। মা কোথায় গেছে, না সমিতিতে গেছে, মা গেছে সমিতিতে, মিটিং আছে। তো তখন ও যখন শুরু করলো ভিডিওটা, তখন কিন্তু বললো হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, যেমন বলে আর কি, গুড মর্নিং, তখন অর্থাৎ সকালবেলা ও কিন্তু ভিডিও শুরু করলো। এবং তারপরে ও বলল, এই তো ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করে দিলাম, ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করে দিলাম। কত সকাল ঘুম থেকে উঠেছে, বা বাড়িতে যখন মা নেই, মা সমিতিতে গেছে, মিটিং আছে, নিশ্চয়ই খুব সকাল সকালই উঠেছে, খুব বেশি হলে 8টা 9টা 10টা। তারপরেই আমরা কী দেখলাম, পরের সিন কী দেখলাম, যে খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া চলছে। আর ওদের বাড়ির দুপুরবেলার খাওয়া দাওয়া মানে হচ্ছে 4টে সাড়ে 4টে, একদম বেশিরভাগ সময় 4টে সাড়ে 4টে। মা তখনও পর্যন্ত আসেনি, বললো মিটিং শেষ হতে, মিটিং হবে তবে তো আসবে, মিটিং শেষ হতে দেরি হবে। তাহলে এই যে সকাল থেকে দুপুরই ধরলাম, ওদের কথাতে ওরা তো খায় বিকেলবেলা, তিনটে দুপুর 3:30 4টে সময় খায়, তাহলে এই যে সকাল থেকে দুপুর এই সময়টা ও কোথায় ছিল, কেন শ্যুট করেনি? কারণ মা তো রান্নাবান্না করে থুয়ে গেছে বললো, কোনো কাজ নেই, তাহলে ও কী করছিল? এক ঝলকও দেখায়নি, না সুন্দরীকে দেখিয়েছে, না কাউকে দেখিয়েছে, এই যে সময়টা ও কোথায় গিয়েছিল? প্রশ্ন আসবে না মনে, যে সকালের পর টানা দুপুর, এবং ভিডিওর ডিউরেশন কত, 9 মিনিটের ভিডিও, 9 মিনিট 35 সেকেন্ড বা সামথিং এরকম ভিডিও মানে লেন্থ হয়েছে। কেন, একটা ব্লগিং সারাটা দিন বাড়িতে রয়েছে, সারাটা দিন মানে সকাল থেকে ঘুম থেকে উঠেই ভিডিও স্টার্ট করেছে, রাত পর্যন্ত সেটা 9 মিনিটের মোটে ভিডিও হলো। আর ওর ভিডিওর মাধ্যমে তো বকবকটাই বেশি থাকে, তো এমনিতেই বকবক করলে ব্লগিং বড় হয়ে যায়।
তো সেক্ষেত্রে কেন হলো, কেন এই যে সকালের পর তারপরে হচ্ছে দুপুর সিন আমাদেরকে দেখালো, তারপরে দুপুরের পর সন্ধ্যেবেলা ওই তোমার প্রমোশনের ভিডিও যেটা ছিল সেটা শ্যুট করবে, কিন্তু সকালের পর দুপুর এই মাঝখানের সময়টা কোথায় ছিল আমরা খুব ভালো করে জানি। যে বাড়িতে ও এখন গেছে, মানে ওই ধরো একটা দিক থেকেই স্টার্ট হলো, মানে ভাড়া গোনা বা যাই হোক, তো সেখানে তো ঘর ওখানে জিনিস ফেলে রাখলেই হবে না, ওকে গোছাতেও যেতে হবে। এবং ওদের বাড়ির থেকে খুব ডিস্টেন্স নয়, ওই ফ্ল্যাট আগের ফ্ল্যাটের থেকে এই বাড়ি পুরনো, মানে ওদের বাপের বাড়ি, তার মাঝখানেই কিন্তু ফ্ল্যাটটা বা বাড়িটা যেটা ভাড়া নিয়েছে তোমাদেরকে বলেছি, মানে আরও এগিয়ে এসেছে। ফ্ল্যাটটা ছিল ওর বাড়ির থেকে, বাপের বাড়ির থেকে যতটা দূরত্বে তার অনেক আগে চলে এসেছে এই ভাড়াটা। এটা কিন্তু ওর কমেন্ট বক্স দেখে, ওর প্রিয় মানুষদের কথার ধরন দেখেই কিন্তু বোঝা যায় যে এইবার ভালো হয়েছে, কাছাকাছি হয়েছে, বাপের বাড়ির থেকে বেশি দূরে থাকতে নেই। তার মানে কিন্তু ফ্ল্যাটের থেকে অনেক এগিয়ে চলে এসেছে ওর বাপের বাড়ির কাছাকাছি। তো এই সকাল থেকে দুপুরের টাইমটা ও গিয়ে কিন্তু ঘর গোছগাছ করেছে, যেটা ও কিনা আমাদেরকে তো বলবে না, সেটা খুব ভালো কথা, কারণ ও এক বছর ধরে প্রতিকূল অবস্থাতে আছে। আমি জানি না এক বছর ধরে কেন প্রতিকূল অবস্থায় আছে, এক বছর ধরে তো ও সুখে থাকার কথা, খুশি থাকার কথা। এক বছরের আগে যে সময়টা ছিল যেখানে ও অত্যাচারিত হতো, ওর উপরে ডোমেস্টিক ভায়োলেন্স সঙ্গে চলতো, তো সেগুলো, সেটা বেশি প্রতিকূল অবস্থা থাকার কথা মনে হয়। অনুকূল তো ওর এই এক বছরের সময়টা, তাহলে এক বছরের সময়টাকে কেন প্রতিকূল বললো জানি না। তো যাই হোক, এই যে সকাল থেকে দুপুরের টাইমটা কিন্তু ও গিয়েছিল ওর নতুন বাসাতে ঘর গোছাতে। আগের বারে যেরকম আমাদেরকে দেখিয়ে দেখিয়ে, রাস্তা দেখিয়ে দেখিয়ে ঘর গোছাতে যাচ্ছিল, ও হচ্ছে মহা ঠকান ঠকেছে। ওর ধারণা যে বাইরের লোকেরা, ওর ইলেকট্রিশিয়ানের কথা অনুযায়ী বাইরের লোকেরা কিছু একটা কাজ করেছে, ঘরের ভিতর নয়। ঘরের ভিতর প্রবলেম হলে বডি হয়ে থাকতো, ইলেকট্রিকের যে প্রবলেমটা ও দেখাচ্ছে কজ, তো বাইরের থেকে লোক বদমাইশি করে বা শয়তানি করে করছে। আচ্ছা, আমরা শুনেছিলাম ওর কথা অনুযায়ী সিকিউরিটি গার্ড আছে ফ্ল্যাটে, যেই ফ্ল্যাটটায় ও মানে ছাড়লো আর কি, সিকিউরিটি গার্ড আছে। তাহলে সিকিউরিটি গার্ড থাকাকালীন বাইরের লোক কী করে ঢুকে পড়ে ওর মিটার কোনটা, মানে ওই ঘরের ওই ফ্ল্যাটের মিটার কোনটা, মিটার রুমে গিয়ে মিটার কোনটা, সেটা কীভাবে বাইরের লোক কারুকাজ করতে পারে? তাহলে মানে এই ব্যাপারটা হচ্ছে, যেহেতু ইউটিউবাররা এটা নিয়ে বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করেছিল, তবে কারোর খেয়ে দিয়ে দায় পড়েনি, মানে কারোর খেয়ে দিয়ে কাজ নেই যে ওর কোথায় কোন মিটার গিয়ে আমরা মানে কী বলবো, কারুকাজ করে দিয়ে আসবো, লুজ কানেকশন করে দিয়ে আসবো, ফিউজ পড়ে যাবে সেরকম কিছু করে দিয়ে আসবো, সেরকম কারোর খেয়ে দিয়ে কাজ করেনি। ওর ধারণা মনের মধ্যে ওটা হতে পারে, ওই ফ্ল্যাট মালিকের কোনো শত্রু বা ওই ফ্ল্যাটের ভেতরের কোনো মানুষ এই কাজটা করে রেখেছে। কারণ বাইরের মানুষের পক্ষে যেহেতু সিকিউরিটি গার্ড আছে, ওর মুখের কথাতে আমরা শুনেছি, কারণ যখন নাকি ওর সম্বন্ধে কেউ খোঁজ খবর নিতে এসেছিলো বা কিছু জিজ্ঞাসা করেছিল, সিকিউরিটি গার্ড নাকি ওকে এসে বলেছিল, বললো সিকিউরিটি কাকু এসে বলেছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি সিকিউরিটি গার্ড, সে তো সবসময় গার্ড দিয়েই থাকবে। তাহলে বাইরের লোক কি, এক নম্বর হচ্ছে কী ঠেকা পড়েছে ভাই, কী দায় পড়েছে ওর ইলেকট্রিকের, আর কিছু না পেরে ইলেকট্রিকের গণ্ডগোল করে দেওয়ার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে থাকাকালীন গার্ড থাকাকালীন কী করে করবে? তাহলে বাইরের লোকের কোনো প্রশ্নই আসে না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো প্রশ্নই আসে না। কিন্তু এইটাকে ও ইস্যু করে কী করলো না, শিখণ্ডী খাড়া করলো যে ওদের জন্য আমি ফ্ল্যাট ছাড়লাম। ফ্ল্যাট ছাড়ার অন্য কারণ, ভেতরে সর্ষের মধ্যেই ভূত আছে, ফ্ল্যাট ছাড়ার কারণ হচ্ছে অন্য, যেটা তোমাদেরকে আমি দুদিন আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে এই যে ইউটিউবারদের ঘাড়ে দোষ দিচ্ছে, তার শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন ইউটিউবারদের বলছে তোমাদের জন্য থাকতে পারলো না, ঘর ছাড়া করলে তোমরা হায়নার দল, শকুনের দল, এ সমস্ত বিভিন্ন মানুষকে বলে বেড়াচ্ছে। তো সেক্ষেত্রে একটাই কথা, ইউটিউবাররা ওইটাকে কন্টেন্ট বানিয়েছে, জাস্ট কন্টেন্ট আর অন্য কিছু নয়। কন্টেন্ট বানাও, ভিউজ কামাও, রেভিনিউ কামাও, এটা হচ্ছে মূল ব্যাপার। কারোর অত দায় করেনি যে তাহলে তো ওর মানে কোথায় কী যাচ্ছে না যাচ্ছে আমরা সব স্পাই লাগিয়ে দিতাম। এই যে তিন দিন ধরে ও দেখাচ্ছে ওর নতুন বাসার ব্যাপারটা দেখাচ্ছে, আমরা এখনও অনুমানের ওপরে আছি, কিন্তু অনুমান যখন একটা সময় শিওর হয়ে যায় তখন শিওর, কিন্তু আমরা কী পারতাম না স্পাই লাগিয়ে, কেউ না কেউ বা সন্দীপই স্পাই লাগিয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে, আমাদের অত দায় পড়েনি। ঠিক আছে, তুই উচ্ছনে যাচ্ছিস, তুই সমাজে খারাপ বার্তা দিচ্ছিস, ভবিষ্যতের জন্য তুই তোর ফলাফল একদম ঠিক করে রাখছিস, নাহলে তোকে বলতে হচ্ছে কেন যে এক বছর ধরে প্রতিকূল অবস্থা সহ্য করে মানসিকভাবে তৈরি হয়েছিস, এরকম একটা টাইটেল দিয়েছে। আমার প্রশ্ন একটাই, এক বছর ধরেই কেন প্রতিকূল অবস্থা? ও তো এখন সুখে আছে, ও তো খুশিতে আছে, তার আগে ওর প্রতিকূল অবস্থা ছিল, যখন সন্দীপরা নাকি মারধর করতো, খেতে দিত না, স্বাধীনতা দিত না, টাকা পয়সা হাতে দিত না, ব্লা ব্লা প্রচুর প্রচুর 498A কেস যার জন্য হয়েছে, সেই পর্যায়টা, সেই পাঁচ বছরের ইতিহাসটা তো প্রতিকূল অবস্থা ছিল, সেখান থেকে বেরিয়ে চলে এসেছি, এখন কেন প্রতিকূল অবস্থা থাকবে? আমি দেখতে পাচ্ছি দিব্যি রোজগার করছি, বাপের বাড়িতে থাকছি, সঙ্গে একটা বয়ফ্রেন্ডও আমি জুটিয়ে নিয়েছি, আমার যা যা চাহিদা তাকে দিয়ে মিটিয়ে দিচ্ছি, তাহলে এখন কেন প্রতিকূল অবস্থা থাকবে? অ্যাকচুয়ালি বাপের বাড়িতে সমস্যার শেষ নেই, এটা হচ্ছে প্রধান কারণ।
এই যে আমরা আগের দিনের ভিডিওতে কি দেখতে পেয়েছি মা ওর সাথে কি ব্যবহারটা করেছে, প্রমোশন ভিডিওটা ওকে শ্যুট করতে দিল না, নেক্সট দিন ওকে করতে হলো, মানে ফাইনালি হয়েছে। আজকে দেখলাম ওর মায়ের ভিডিও টাইটেল এক্ষুনি আসলো আমার কাছে, মানে এই ভিডিও শ্যুট করার আগের মুহূর্তে আসলো। তো সেক্ষেত্রে আমার দেখা হয়নি ওর মায়ের ভিডিওটার, জাস্ট টাইটেলটা দেখলাম, মা মেয়ে দুজনে মিলে প্রমোশনের ভিডিও প্রমোশন ভিডিওর কাজ শুরু করলাম, মা এরকম একটা টাইটেল দিয়েছে। সত্যিই যদি মেয়ের প্রমোশন ভিডিওর কাজে মা পাশে থাকতো তাহলে আগের দিন রাত্রে কি বলতো, নিচে জানিস যে হবে না, লাইট জ্বলবে না, এখন আমি ঘুমাবো, সেটা হতো না কিন্তু। অ্যাকচুয়ালি এই যে এটা নিয়ে ইউটিউবাররা এত কথা বলেছে, মানে কন্টেন্ট ক্রিয়েটার যারা আমরা কন্ট্রোভার্সি করছি তারা, আমরা এত কথা বলেছি সেই জন্য মায়ের মনে হলো না এই ট্রে মা মেয়ের মধ্যে যে ভাঙন আমাদের ধরেছে, ভেতরে ভেতরে যে ভাঙন ধরেছে, ভেতরে ভেতরে যে আমাদের একটা চাপানো তো চলছে, সেটা যদি আমি সবার সামনে প্রকাশ হয়ে যায় খুব খারাপ হবে। কারণ কালকেই দেখলাম মা শপিং করছে, অনলাইন শপিং, ওটা মনে হচ্ছে মেয়ে ওকে গিফট কিছু একটা দেবে আর কি, খুব মা মা করছিল। আসলে ভেতরের ব্যাপারগুলো যখন বেরিয়ে যায় না, অ্যাকচুয়ালি ওদের ওখান থেকেই বেরিয়ে যায় যে মা মেয়েদের ঝগড়া লেগেছে বা কিছু, তখন কিন্তু আমরা হয়তো কী বলো তো তার নামটা বলতে পারি না, যেহেতু ভেতরের লোক, ওদের ভেতরেরই লোক বলে তো নামটা আমরা বলতে পারি না। কিন্তু যখন সত্যিটা জানতে পারা যায় তখন হচ্ছে কি না, মা ও মেয়েকে তেল মারতে থাকে, মেয়েও হচ্ছে মাকে তেল মারতে থাকে। কারণ দেখলাম মা অনলাইন শপিং করছে, মায়ের সাথে বসে লুডো খেলা হচ্ছে, এগুলো আমাদেরকে দেখাতে হবে সন্ধ্যাবেলা আর কি। তো যাই হোক, সকাল থেকে দুপুরের মাঝখানে যে গ্যাপটা সেটার কোনো ভিডিও আমরা পাইনি, ঠিক সেই কারণেই ভিডিও 9 মিনিটের হয়েছে এবং সেই সময়টা এখনও খুব ব্যস্ত। ও বললো না এখন আমি খুব ব্যস্ত, একটা প্রমোশন ভিডিও শ্যুট করার জন্য এত ব্যস্ততা, সবাই বলেছে হ্যাঁ এখন তো ব্যস্ত থাকবেই, কেন নতুন ঘর গোছাতে হবে, একদম নতুন ঘর গোছাতে এখনও কদিন খুব ব্যস্ত থাকবে, অজুহাত দেবে কিসের জন্য না, প্রমোশন ভিডিওর জন্য অজুহাত দেবে। তো যাই হোক, ওই মা এখন হচ্ছে কি বলে না, ফাঁড়া কাটাবার জন্য বলে না যে না আমাদের মধ্যে দেখো সব ঠিকঠাক আছে। অবশ্যই মা মেয়ের বন্ডিং যত খারাপ থাক, যত স্বার্থের সম্পর্ক থাক, তারা কিন্তু সেটা বাইরে প্রকাশ করতে পারে না এবং সারা জীবনের জন্য কথাও বন্ধ হয় না বা সম্পর্কও নষ্ট হয় না। কিন্তু মনে মেয়ের যে কষ্ট দিয়েছে মা, মা সেটা মনে হয় বুঝতে পেরেছে। ঠিক সেই কারণে মানুষকে ভুল বোঝাবার জন্য আজকে টাইটেল দিয়েছে মা মেয়ে দুজনে মিলে প্রমোশন ভিডিওর কাজ শুরু করলাম। ভিডিওটা যদিও আমার দেখা হয়নি, যদি মা সত্যিই হেল্প করতো তাহলে আগের দিনই ওর হয়ে যেত। বললো যে কথা দিয়ে কথার দাম রাখতে পারবো না, যাদের ব্র্যান্ডের মানে প্রমোশনটা নিয়েছে আর কি, তো সেক্ষেত্রে আমাকে আজকে শ্যুট যেভাবেই হোক করতে হবে। তো আগের দিনের ওর মুখের ভাব, চোখ থেকে যেন জল বেরিয়ে আসবে সেটা আমরা দেখেছি, পরের দিনও যখন কাজটা সাকসেসফুল হয়েছে সেটাও আমরা দেখেছি। তো যাই হোক, এটাই গেলো হচ্ছে ভিডিওর ব্যাপার, যেহেতু ও এখন এখন মানে কী বলবো, মিসিং ভিডিও তোমরা পাবে, মাঝখানে মাঝখানে থাকবে না, দুটো জোড়া করে ভিডিও পাবে, কেউ কেউ বলছে ভিডিওটা জোড়া ছিল, যতদূর মনে হয়নি আমার জোড়া ছিল, বাট এরকম ভিডিওই আমরা এখন পাবো বেশ কয়েকদিন, দু চার দিন। তার কারণ হচ্ছে ওকে এখন ঘর গোছানোর কাজে ব্যস্ত থাকতে হবে, পুজোর আগেই কিন্তু ও ওখানে শিফট হয়ে যাবে, হয়তো বা আমরা ব্লগে কদিন পর দেখতে পাবো, বাট ওখানেই কিন্তু থাকবে, পুজোর সময় আনন্দের সময় তাই না। কেননা ওর অনেকেই আরজি করের ব্যাপারটা নিয়ে হয়তো পুজোতে মাতবে না, আনন্দ করবে না, কিন্তু ও তো সেই ধরনের মেয়ে নয়, কারণ ছেলে ছেড়ে এসে যার শোক হয়নি আর তিলোত্তমার জন্য ওর শোক জ্ঞাপন করবে সেটা ও নয়। কারণ উৎসব মনে থাকবেই এবং উৎসবের সময় কেনাকাটা এগুলো ওর থাকবেই এবং সেগুলো নতুন বাড়িতে থেকেই হবে। তো যাই হোক, এখন ও ঘরটা গুছিয়ে নিক, কারণ ওই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে সব মাল এখানে আসেনি, শুধু ফ্যানটাই এসছে, আমাদেরকে পরিষ্কার করে দিল ওই ফ্যানটা এবাড়ি থেকে এসছে, ফ্যানটাকে নিয়ে এসছি, ফ্যানটাকে মানে অনলি ফ্যানটা বোঝায় কথার মাধ্যমেই বুঝিয়ে দিচ্ছে, এবং ও যে ঘর গোছাচ্ছে সেটা একদম পরিষ্কার। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, টাটা।